হ্যালো গাইস, আই অ্যাম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জিদ্দা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের রাজা, এটা মানতেই হবে। জিদ্দা কিন্তু সত্যি সিঙ্গেল স্ক্রিনের রাজা, এবং জিদ্দা যাদের জন্য মেন কাজ করে, যে সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সের জন্য, জিদ্দা কিন্তু সেই সমস্ত অডিয়েন্সদের কাছে পৌঁছে গেছে। এবং এই ক্ষেত্রে কিন্তু জিদ্দা জিতে গেছে, এবং জিতে কিন্তু সে রাজা উপাধি নিয়ে নিয়েছে। তো আমি কিন্তু এখন বেসিক্যালি সিঙ্গেল স্ক্রিন নিয়ে কথা বলবো, কেন জিদ্দাকে আমরা সিঙ্গেল স্ক্রিনের রাজা বলছি সেই নিয়েই কথা বলবো। তো বেশ কিছুদিন আগে কিন্তু ন্যাশনাল প্লেক্স থেকে বক্স অফিসের কালেকশনে একটা ফিগার উঠে এসেছিল, এবং সেখানে যে কালেকশনটা বলা হয়েছিল সেই কালেকশনটা জানতে পেরে কিন্তু আমরা বেশ একটু হতাশই হয়েছিলাম। কিন্তু পরে জানতে পারা যায় যে সেখানে কিন্তু কোনো রকম SBF-এর কিন্তু কালেকশন সেখানে দেয়নি, SBF ছাড়াই কিন্তু সে কালেকশনটা বলা হয়েছিল, এবং SBF-টা যদি তার মধ্যে ইনক্লুডেড থাকতো তাহলে কিন্তু কালেকশনটা অনেকটা বেশি হতো। তো যাই হোক, আমি কিন্তু এখন শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন নিয়েই কথা বলবো, যে সিঙ্গেল স্ক্রিনে চেঙ্গিস কীরকম সাড়া ফেলছে, কীরকম সেখানে রাজ করছে চেঙ্গিস সিঙ্গেল স্ক্রিনে। তো প্রথমত আমি বেশ কিছু হলের নাম তোমাদের বলছি, যেমন বিজলি, মিনার, অতীন্দ্র, তারপর জয়ন্তী, সোনালী ডানলপ, লীলা বারুইপুর, এই সমস্ত সিঙ্গেল স্ক্রিনে কিন্তু চেঙ্গিস বিশাল রকম একটা সাড়া ফেলেছে, এবং চেঙ্গিস কিন্তু হাউসফুল যাচ্ছে, ফার্স্ট ফিলিং যাচ্ছে, মানে মানুষ কিন্তু সিঙ্গেল স্ক্রিনে দেখতে যাচ্ছে, এবং সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সটাই কিন্তু বেশি। এছাড়াও বেশ কিছু হল রয়েছে যেগুলো প্রচুরই হল রয়েছে, সবের নাম তো আর দেওয়া পসিবল হয় না, যেরকম সুষমাতেও কিন্তু বেশ ভালো চলছে, বিভিন্ন ভিডিও ইন্টারভিউ থেকে দেখতে পাওয়া যাচ্ছে খুব ভালো মতো চলছে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু চেঙ্গিস। আসলে কি, এখন ওয়েদারও খুব খারাপ যাচ্ছে, IPL চলছে, তার মধ্যেও কিন্তু মানুষজন কিন্তু চেঙ্গিস দেখতে যাচ্ছে, এবং চেঙ্গিস কিন্তু বয়স্কদের সিনেমা নয়, বা বয়স্ক মানুষদের কিন্তু চেঙ্গিস অতটা ভালো লাগবে না, ইয়ং জেনারেশন যারা তাদেরই কিন্তু চেঙ্গিসটা ভালো লাগবে। এবং সবার যে পকেটে প্রচুর প্রচুর টাকা আছে, তারা যে মাল্টিপ্লেক্সে গিয়ে যে মুভি দেখবে সেরকমটা কিন্তু পসিবল নয়, তারা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু চেঙ্গিস দেখবে। সুতরাং চেঙ্গিস কিন্তু বেশ ভালো রকম সিঙ্গেল স্ক্রিনে কিন্তু চেঙ্গিস ভালো রকম চলছে, প্রচুর মানুষ কিন্তু, এবং এক একজন তো কেউ কেউ আছে তারা দুবার তিনবার করে চেঙ্গিস দেখতে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। এই হলগুলো তো তোমাদের কলকাতার মধ্যে বললাম যে ভালো চলছে, কলকাতার বাইরেও প্রচুর হল রয়েছে, প্রচুর জায়গায় প্রচুর সিঙ্গেল স্ক্রিনের হল রয়েছে যেখানে চেঙ্গিস ভীষণ ভালো মতো চলছে, এবং সিঙ্গেল স্ক্রিনে কিন্তু জিদ্দা একাই রাজত্ব করছে, এবং সামনে আর কোনো বড়ো সেরকম সিনেমা নেই, সুতরাং শুধুমাত্র চেঙ্গিসই রয়েছে। চেঙ্গিস কিন্তু বেশ ভালো রকম সাড়া ফেলছে এবং ভালো মতো রাজ করছে। তো সিঙ্গেল স্ক্রিন এবং SBF এগুলো যদি ধরা হয় তাহলে কিন্তু অলরেডি চেঙ্গিস কিন্তু 5 কোটি টাকা ক্রস করে যাওয়ার কথা। তো যখন অফিসিয়ালি আপডেট আসবে সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো, যে টোটাল সব কিছু মিলে চেঙ্গিস কত কী কালেকশন করলো, জিদ্দা হয়তো সেটা শেয়ার করবে খুব শীঘ্রই, এবং আমরা জানতে পারবো। তো আজকের ভিডিওটি এতটি অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওটা, টাটা।